থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র বিভাগের অধীনে হস্তশিল্প তাঁত বস্ত্রশিল্পর অধিকার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং জেলা পরিষদের সহায়তায় চৈত্রকালীন তাঁত বস্ত্র প্রদর্শনী মেলা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রাঙ্গণে। রাজ্যের মধ্যে এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলার চৈত্রকালীন তাঁত মেলা। প্রতিবছর এই মেলা হয় দুর্গাপূজার আগে। রাজ্যের তাঁত শিল্পকে বাঁচাতে এবং গ্রামীণ অর্থ উপার্জন বৃদ্ধি করতে এই মেলার আয়োজন করা হয়েছে এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলায়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা সহ সভাধিপতি অজিত মাইতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, শ্যাম পদমাত পাত্র সহ অন্যান্য কর্মাধ্যক্ষগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের ক্ষুদ্র মাঝারি বস্ত্রশিল্পের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি। প্রায় 100টি স্টল এসেছে এই মেলায়। মেলা চলবে আগামী 15 এপ্রিল পর্যন্ত। হ্যাঁ, 4 তারিখ থেকে 15 তারিখ আমাদের তাঁত বস্ত্র মেলা স্পেশালভাবে এবছর শুরু হচ্ছে চৈত্র সেলে। এই জন্যই বাংলা সবচেয়ে বেশি সেল পশ্চিম মেদিনীপুরের পুজোর আগে যে তাঁত বস্ত্র মেলা হয় সেটাই আমাদের এই জেলার ঐতিহ্য আছে। এই জেলার মানুষরা তাঁতের কাপড় আমাদের মেয়েরা তাঁত জাতীয় জিনিসপত্র কেনে বেশি, যার জন্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে এই জেলাকে বিশেষভাবে চৈত্র সেলের জন্য এবছর প্রথম শুরু হলো। আমাদের আপনাদের কাছে খবর আছে যে প্রতি বছর যে মেলাটা বাংলার বিভিন্ন প্রান্তে হয় তেমনি পুজোর আগে পশ্চিম মেদিনীপুরেও হয়। আমরা 2020-21 এই জেলায় আমরা হয়তো কিছুটা মার খেয়েছি, তার কারণ হচ্ছে করোনা আক্রান্ত বাংলা, করোনা আক্রান্ত পৃথিবীতে আমরা, কিন্তু আমাদের করতে হয়েছিল বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে। তার একটাই কারণ, সেটা হচ্ছে তাঁতিরা মার খাচ্ছিল, তাঁতিরা নিজেদের সংসার চালাতে পারছিল না। তারা যে তাদের আত্মনাদ দেখে মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যে তাকে কিছু না কিছু একটা করতে হবে, তাই সরস্বতী পুজোর আগে যখন একটু বাংলা করোনা থেকে মুক্ত হয়েছিল তখনই আমরা বাধ্য হয়ে এই জেলায়, আমরা অন্যান্য কোথাও হয়নি যেটা, এই জেলায় একমাত্র আমরা তাঁত মেলাটা করেছিলাম। সেটাই 1,70,32,000 বিক্রি হয়েছিল। কিন্তু আমরা 2019-20 করোনার আগে আমরা প্রায় 3,40,10,000 আমরা এই জেলাতে রাজ্যের হাইস্ট সেল হয়েছিল। এবং 2021-22 যে গত বছর পুজোর আগে যেটা হয়েছিল সেটাও আমাদের প্রায় সেই 3,40,00,000-এর কাছাকাছি, 3,39,00,000 সেল হয়েছিল। অর্থাৎ বাংলার সঙ্গে সঙ্গে মেদিনীপুর পশ্চিম